السلام عليكم. Creative Physics Online Class এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা। তোমরা যারা এই মুহূর্তে আমার এই ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তী সময়ে আমার এই ক্লাসটি দেখবা, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিজিক্স ফার্স্ট পেপার আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ গ্যাস দশম অধ্যায়, অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড সলিউশন পার্ট 9। এটা এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের সাথে দুটি সৃজনশীলের ধরন অনুপাতে চারটি ম্যাচ সমাধান করার জন্য, মূলত একটাতে আছে তিনটি আর একটাতে আছে হচ্ছে দুটি, পাঁচটি আমরা বলি আর কি। তো আমরা দেখবো যে এই নিয়মটা কীভাবে শেখা যায়। আমি আশা করি তোমরা দেখলে এই ম্যাথগুলো করতে পারবা। প্রথমত আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই, দেখো আমরা লিখেছিলাম এর পূর্বের ক্লাসে পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণের ক্ষেত্রে, এবং আজকে আরেকটু অংশ যেটা আমরা এটা জানি, তারপরে দেখো মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু ভর ডিভাইড বাই আণবিক ভর, অর্থাৎ গ্যাসের ভর ডিভাইড বাই আণবিক ভর এম ডিভাইড বাই এম, অণুর সংখ্যা কোন একটি পাত্রের অণুর সংখ্যা হতে পারে অথবা কোন একটি গ্যাস জার এর অণুর সংখ্যা হতে পারে, এটা কেম কত পরিমাণ হবে সেটা ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু এন এ ইনটু এন, অর্থাৎ এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার আর এন হচ্ছে মোল সংখ্যা। কোন একটি গ্যাসের অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোল সংখ্যা গুণফল কি হচ্ছে উক্ত গ্যাসের বা ওই অংশটুকুন পাত্রের অণুর সংখ্যা। আমরা এক নম্বর ম্যাথে একটু দেখতে চাই, এক নম্বর ম্যাথে কি বলে, একটি 1.00 সেন্টিমিটার কিউব আয়তনের, একটু খেয়াল করবা এখানে 1.00 সেন্টিমিটার কিউব আয়তনের কথা বলেছে। 1.00 মানে কিন্তু 1 দেওয়া আছে এখানে, বাট এটা 1 কারণ পয়েন্টের পরে শূন্যর কোনো দাম নেই, সবই শূন্য আছে। তাহলে এই যে কথাটি বললো এটাকে আমরা ভি বলবো, আয়তনের বদ্ধ পাত্রে একটি আদর্শ গ্যাসকে 100 পাস্কেল চাপে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পি, 220 কেলভিন তাপমাত্রায় অর্থাৎ এটা টি রাখা আছে। তো মনে করো যে একটি ক্লোজড পাত্র, একেবারে ক্লোজড, একটা ক্লোজ পাত্রে গ্যাস রাখা আছে, গ্যাসের অণুগুলো রাখা আছে যেখানে সমস্ত মানগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে। কি কি মান দেওয়া আছে, এই পাত্রটা ক্লোজ আর কি। এরকম একটা ধরো পাত্র, যে কোনো আমি কলসাকৃতি রাখলাম, সিলিন্ডার হতে পারে, হ্যাঁ। তো এখানে ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, টি দেওয়া আছে, পাত্রে কত মোল গ্যাস আছে, তাহলে প্রশ্ন কিন্তু আমাদের বলছে কত মোল গ্যাস আছে, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু হোয়াট বলেছে। তাহলে আমরা প্রথম ম্যাচে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো অলরেডি দেওয়া আছে, লিখতে পারো এটা একে ক নম্বর, তো আমরা একটু সাইড নোট করে এখানে লিখে নেব, দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, দেওয়া আছে আয়তন, আয়তন ভি ইজ ইকুয়াল টু 1.00 সেন্টিমিটার কিউব। এইখানে শেখানোর জন্য আমি একটু তোমাদের দেখো একটু আলাদা করব, 1 সেন্টিমিটার কিউব আমরা জানি, 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, তাই না? 100 সেন্টিমিটার মেকা 1 মিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কত, 1/100 মিটার, তাহলে দেখো 1 সেন্টিমিটার যদি কিউব করি তাহলে 1/100 কিউব মিটার কিউব, অর্থাৎ 1/100 এখানে 10^2 কত, 2টা আছে, তাহলে 3^2 কত, 6 মিটার কিউব, ফাইনালি 10^-6 মিটার কিউব হয়। তার মানে এই যে 1 সেন্টিমিটার কিউব ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা কত লিখতে পারি, 1 × 10^-6 মিটার কিউব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ, 10^6 মিটার কিউব। অনেকে ভাবছো স্যার 1/100, 100 মানে এই যে দেখো 10^2 হয়, 10^2 মানে হচ্ছে 100 হয়, এই যে পাওয়ার হয়, তাহলে এখানে পাওয়ার কিন্তু উপরে 3 × 2 করে তাহলে 6 হয়ে যায়, এটা উপরে উঠলে -6 হয়, এইটা এটা প্রথমে আমাদের আয়তন দেওয়া আছে। তো আমরা এটা একটু মুছে নিই, আমরা একটু ম্যাথ করার সুবিধার্থে একটু মুছে নিই, দেখো আয়তন হলো এবং চাপ, চাপের ভ্যালুটা দেওয়া আছে 100 পাস্কেল বা নিউটন পার মিটার স্কয়ার লিখে রাখতে পারো, হ্যাঁ তোমরা চাইলে 100 নিউটন পার মিটার স্কয়ার তাও লিখতে পারো। তাপমাত্রা দেখো কত দেওয়া আছে, তাপ
আচ্ছা টি ইজ ইকাল টু 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 জিরো কেলভিন, অর্থাৎ 220 কেলভিন দেওয়া আছে। তাহলে কেলভিন দেওয়া আছে, রিভিশন স্থানমান এখানে দরকার নেই। তাহলে কি বলেছে, পাত্রে কোন কত মোল গ্যাস আছে, মোল সংখ্যা, মোল সংখ্যা এন ইজ ইকাল টু হোয়াট, আমাদের একটা জিনিস লাগবে মোলার গ্যাস ধ্রুবক, আর ইজ 8.314 জুল পার মোল পার কেলভিন। তো 8.31 দিলে হয় যথেষ্ট মনে। তাহলে আমরা দেখি, আমরা জানি লিখতে পারি এটা, আমরা জানি পিভি ইজ ইকাল টু এন আর টি বা এন ইজ ইকাল টু পিভি ডিভাইড বাই আর টি হয়। তোমরা একটু মান বসে ক্যালকুলেশন করে দেখতে পারো পি এর ভ্যালু কত। দেখো এখানে পি 100, ভলিউমের মান হচ্ছে 1 × 10⁻⁶, ডিভাইড বাই আর এর মান 8.31, আচ্ছা 4 নাও, তাপমান হচ্ছে 220। দেখো এখানে 100 আছে, এখানে 10⁻⁶, তার এখানে পাওয়ার 2 আছে, বাদ দিলে 10⁻⁴ থাকে। হ্যাঁ সহজ হয়ে করতে পারো, আমি একটু ক্যালকুলেট করি, তোমরা একটু ক্যালকুলেশন দেখে নিতে পারো। হ্যাঁ অর্থাৎ 10⁻⁴ আমি ধরে নিলাম, ডিভাইড বাই 8.314 মাল্টিপ্লাই 220, তাহলে এটা আসে 5.46 × 10⁻⁸, এটা আসছে 5.462 × 10⁻⁸ মোল। এটা হচ্ছে আমরা প্রথমত ভ্যালু পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের 5.462 × 10⁻⁸ মোল, এটা উত্তর হলো নাম্বার একের ক। তাহলে আমাদের খ নম্বরটা কি বলছে, পাত্রে কত সংখ্যক অণু আছে। তাহলে খ নম্বরটা এখানেই করে ফেলি, পাত্রে কত সংখ্যক অণু আছে আমরা জানি। দেখো আমরা একটা সূত্র লিখে রেখেছি, আমরা জানি পাত্রের অণু সংখ্যা এন হলে এন ইজ ইকুয়াল টু এন এ ইন্টু এন, তাহলে এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার ভ্যালু হচ্ছে 6.023 × 10⁻³ পার মোল। তা আমরা একক লিখবো না, আর এনের মান তো তোমার এখান দেওয়াই আছে, এনের ছোট হাতের এনের মান, তাহলে 5.462 × 10⁻⁸ এইটা মাল্টিপ্লাই করতে হবে। এর যদি মাল্টিপ্লাই করো তাহলে আমাদের কত ভ্যালু হবে সেটা আমরা দেখবো। আমরা লিখতে পারি 6.023 × 10⁻³ মাল্টিপ্লাই 5.462 × 10⁻⁸, তাহলে আসে 3.26। তাহলে আমরা দেখো এখানে ভ্যালু পেলাম এত, এই ভ্যালুটার মান হচ্ছে এতটি আসছে, অর্থাৎ এত অণু সংখ্যা এত টি, তার অর্থ কি পেলাম, এন ইজ ইকুয়াল টু 3.289 × 10⁻⁶ অণু সংখ্যা। এই হচ্ছে আমাদের প্রথম এক নম্বর ম্যাথের সমাধান। আমরা একটু দুই নম্বর ম্যাথের সমাধানের দিকে চলে আসবো। দেখো আমরা দুই নম্বরটা চলে আসি, একটু দেখি দুই নম্বর ম্যাথটা কি বলছে, তোমরা একটু দেখতে পারো। দুই নম্বর ম্যাথে দেখো 0.1 কে মোল, অর্থাৎ কে শব্দের অর্থ কিন্তু তোমরা বাস্তবিক বা প্রত্যেক জীবনে অনেক ব্যবহার করো। কে শব্দের মানে ফুল হচ্ছে কিলো, কিলো মানে হচ্ছে 1000, 1000, অর্থাৎ 0.1 কে মোল অক্সিজেন গ্যাসের ক ভর নির্ণয় করো, খ এতে কত সংখ্যক অণু আছে, গ এই পরিমাণ অক্সিজেন গ্যাস এসটিপি তে কত আয়তন অধিকার করে, কত আয়তন অধিকার করে। তাহলে প্রথম থেকে শুরু করবো দুই নম্বরটা, দুই ক, তো এখানে একটু লিখে রাখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কেমন, দেখো এইটা মোল সংখ্যা, মোল সংখ্যা এন ইজ 0.1
কিলো মোল তাহলে কিলো যেহেতু কিলো মানে কত 1000 1000 মোল 1000 গুণ 0.1 নিশ্চয়ই 100 মোল হবে তোমরা ক্যালকুলেশন করে মিলিয়ে নিতে পারো ঠিক আছে আমি তো তোমাদের ক্যালকুলেশন দেখাচ্ছি না আমি জাস্ট লিখে তোমাদের জন্য বলে দিচ্ছি হ্যাঁ 0.1 আর ওভার শেয়ার হলাম 100 হয় আচ্ছা এরপরে দেখো অক্সিজেন গ্যাসের ভর আচ্ছা অক্সিজেন আণবিক ভর কত বলো তো তোমরা নিশ্চয়ই জানো অক্সিজেনের আণবিক ভর আণবিক ভর ক্যাপিটাল এম ইজ 32 গ্রাম এইটা আছে তা এখন গ্রাম পার মোল আর কি গ্রাম পার মোল আচ্ছা আমরা ধর এখন কি দেখব ও এখানে ভর আছে পার মোল লাগবে আচ্ছা দেখো আমরা এখন কি চাচ্ছি ভর নির্ণয় ভর মানে কি এম ইজ ইকুয়াল টু হোয়াট তাহলে এখন দেখো আমরা যা লিখব এইভাবে আমরা জানি মোল সংখ্যা মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম তাহলে আমরা একটু গুণ করে দিই আমরা কি চাচ্ছি ছোট হাতের এম এই যে এখানে লিখে দিই একটু ভর এম ইজ ইকুয়াল টু হোয়াট বা এম ইজ ইকুয়াল টু এন ইনটু এম এন এর মান কত এন এর মান নিশ্চয় হচ্ছে কত 100 আর এর মান কত 32 তাহলে দেখো 3200 গ্রাম এটা কি যেতে নিয়ে আসো 1000 দিয়ে ভাগ দাও তাহলে কত হচ্ছে 3.2 কেজি অর্থাৎ এই অক্সিজেন গ্যাসের ভর কত ছিল 3.2 কেজি ছিল তাহলে দুই নম্বরে এতে দেখো দুই নম্বরটা বলছে আমাদের কি আমাদের কত শেষ হলো খ নম্বরটা দেখো এতে কত সংখ্যক অণু আছে এই যে দেখো অণুর সংখ্যা আমরা কিন্তু লিখে রাখছি এখানে বসালে হয়ে যাবে গণিত চা দেখো খ নম্বর আমরা এভাবে লিখতে পারি আমরা জানি অণু সংখ্যা অণুর সংখ্যা এন ইজ ইকুয়াল টু এন এ ইনটু এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 যার মান নির্দিষ্ট এবং এন এর মান তো তোমরা জানো এখানে কত 100 তাহলে এর পাওয়ার কত হয় অবশ্যই পাওয়ার 2 আছে আর এর 23 কত হচ্ছে 25 6.023 × 10^25 এইটা অনু সংখ্যা এন এর মান আমরা পেয়ে গেলাম এতটি তিন নম্বর গণনাটা আমরা দেখে নেব যে এই পরিমাণ অক্সিজেন গ্যাস এসটিপি তে কত আয়তন অধিকার করে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার তে কত আয়তন অধিকার করে এই জন্য আমরা লিখব যে আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন 22.4 মিটার কিউব তাহলে আমাদের এই যে এন 100 মোল গ্যাসের আয়তন 22.4 × 100 মিটার কিউব অর্থাৎ যদি 100 দাও 22.40 মিটার কিউব এইটা এই হলো আমাদের এই দুটি গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ সব মিলে আমাদের ম্যাথ ছিল কিন্তু 3 আর 5টি এই যে ম্যাথ তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই ম্যাথগুলো কিন্তু অ্যাডমিশন পরীক্ষা বলো এমসিকিউ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার সহায়ক হিসাবে চলে আসে আশা রাখি এই ধরনের ম্যাথ তোমরা এখন করতে পারবা যে মানে এই সূত্রের মধ্যে যদি কোনো ম্যাথ পড়ে বা কোনো মান যদি ঘুরিয়ে দেয় তোমরা একটু যদি প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই করতে পারবা এরপরে আমরা নতুন আরেকটি অংশ নিয়ে হাজির হব যেটা গাণিতিক সমস্যা এর পার্টটি হচ্ছে 10 তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এই ক্লাসে থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ